করোনার জন্য স্কুল বন্ধ, কম্পিউটার এবং বাড়ির মধ্যে খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকতেন অষ্টম শ্রেণীর ছাত্র প্রান্তিক চক্রবর্তী। গত 19 অক্টোবর সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের ডালপাড়া অঞ্চলের মোহনপুর গ্রামের 14 বছরের প্রান্তিক চক্রবর্তী। তারপর থেকেই সে নিখোঁজ। বাবা অশোক চক্রবর্তী এবং মা শিউলি চক্রবর্তী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দাদু ও ঠাকুমার কাছে থাকতেন প্রান্তিক। 3 দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। পাঁশকুড়া থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন দাদু প্রশান্ত চক্রবর্তী। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজকে মিসিং ডায়রি করতে এসেছেন? হ্যাঁ, মিসিং ডায়রি। এবার নাতিকে খুঁজে পাওয়া যায়নি, সেই কারণে। কবে থেকে খুঁজে পাওয়া যায়? 19 তারিখ ভোর 5:30। আচ্ছা, কিভাবে বুঝলেন? ওই যে প্রত্যেকদিন বাজারে বেরোতো সাইকেল নিয়ে সকালে, তারপরে ঘুরে আবার যেত, সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। তারপরে 7টা পর্যন্ত দেখলাম, যখন বাড়ি ফিরেনি তখন খুঁজতে বেরোলাম আর কি। সেই সূত্রে জানলাম যে ওকে পাওয়া যাচ্ছে না। কত বছর বয়স? 13+। আচ্ছা, বাড়িতে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না, কোনো ঝগড়াঝাটি নেই। আচ্ছা, আত্মীয় বাড়ি দিক থেকে খুঁজেছিলেন? সমস্ত আত্মীয় বাড়ি। আচ্ছা, আজকে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ। থানা থেকে কি বললেন? থানা থেকে ওনারা কেস করেছেন, ওনারা বলছেন যে আমরা যথারীতি চেষ্টা করতেছি খুঁজে পাওয়ার জন্য, আশা করি পাওয়া যাবে। প্রান্তিক চক্রবর্তী। বাড়ি হচ্ছে ওর রবিদাসপুর, কিন্তু ছোট থেকে আমার কাছে ছিল, গ্রাম মোহনপুর, পোস্ট ডালপাড়া, থানা পাঁশকুড়া। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, সুদীপ্ত আগনের রিপোর্ট, আনন্দ বার্তা। করোনার জন্য স্কুল বন্ধ, কম্পিউটার এবং বাড়ির মধ্যে খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকতেন অষ্টম শ্রেণীর ছাত্র প্রান্তিক চক্রবর্তী। গত 19 অক্টোবর সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের ডালপাড়া অঞ্চলের মোহনপুর গ্রামের 14 বছরের প্রান্তিক চক্রবর্তী। তারপর থেকেই সে নিখোঁজ। বাবা অশোক চক্রবর্তী এবং মা শিউলি চক্রবর্তী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দাদু ও ঠাকুমার কাছে থাকতেন প্রান্তিক। 3 দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। পাঁশকুড়া থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন দাদু প্রশান্ত চক্রবর্তী। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজকে মিসিং ডায়রি করতে এসেছেন? হ্যাঁ, মিসিং ডায়রি। এবার নাতিকে খুঁজে পাওয়া যায়নি, সেই কারণে। কবে থেকে খুঁজে পাওয়া যায়? 19 তারিখ ভোর 5:30। আচ্ছা, কিভাবে বুঝলেন? ওই যে প্রত্যেকদিন বাজারে বেরোতো সাইকেল নিয়ে সকালে, তারপরে ঘুরে আবার যেত, সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। তারপরে 7টা পর্যন্ত দেখলাম, যখন বাড়ি ফিরেনি তখন খুঁজতে বেরোলাম আর কি। সেই সূত্রে জানলাম যে ওকে পাওয়া যাচ্ছে না। কত বছর বয়স? 13+। আচ্ছা, বাড়িতে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না, কোনো ঝগড়াঝাটি নেই। আচ্ছা, আত্মীয় বাড়ির দিক থেকে খুঁজেছিলেন? সমস্ত আত্মীয় বাড়ি। আচ্ছা, আজকে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ। থানা থেকে কি বললেন? থানা থেকে ওনারা কেস করেছেন, ওনারা বলছেন যে আমরা যথারীতি চেষ্টা করতেছি খুঁজে পাওয়ার জন্য, আশা করি পাওয়া যাবে। প্রান্তিক চক্রবর্তী। বাড়ি হচ্ছে ওর রবিদাসপুর, কিন্তু ছোট থেকে আমার কাছে ছিল, গ্রাম মোহনপুর, পোস্ট ডালপাড়া, থানা পাঁশকুড়া। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, সুদীপ্ত আগনের রিপোর্ট, আনন্দ বার্তা।